বিএনপির যে বিভাগীয় সমাবেশ চলছে, সেই সমাবেশের ধারাবাহিকতায় এখন চলছে আগামীকাল আগামী শনিবার দিন হবে ফরিদপুর জেলার বা বিএনপির যে সাংগঠনিক বিভাগ, সেই বিভাগ ফরিদপুরে একটি সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীরা এই ফরিদপুর এবং তার আশেপাশের যে চারটি জেলা রয়েছে সেই চারটি জেলা থেকে আসা শুরু করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীরা যারা এসছে তারা এখানে অনেকে ঘুমিয়ে আছে, অনেকে খাওয়া দাওয়া করছে। এখানে নেতাকর্মীরা তারা তাদের মতো করে অবস্থান নিচ্ছেন এবং নেতাকর্মীরা বলছেন যে তারা সমাবেশটি শেষ করে আগামী শনিবার দিন সেই তারপরে তারা যাবেন। এখানে আমরা একজন সাথে কথা বলার চেষ্টা করি, আপনি কোত্থেকে এসছেন? শিমলিয়া গাঁড়াল গ্রামের নাম। এটা কোথায়? রাজবাড়ি জেলা পাংশার থানা। কতজন এসেছেন আপনারা? আমরা একটা বা দুই চারটা বাসে আইছি, তাতে 1200 হবে। আচ্ছা, তো আপনারা কেন আসছেন? আমরা আসছি 11 তারিখের 12 তারিখের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এবং অচেতন নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা অস্থায়ী আন্দোলনের আন্দোলন সফল করার জন্য, জনসভাকে সফল করার জন্য এসেছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা কতজন এসেছেন? আমরা প্রায় 400 মতো। 400 মতো। আপনি বিএনপির কোনো পদে কি আপনি আছেন? আছি। কিসে আছেন? আমি পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। আচ্ছা, তো আপনাদের এই থাকা খাওয়ার ব্যবস্থাটুকু আসলে এখানে কেন আপনার অবস্থান নিয়েছেন? আমরা যেহেতু হরতাল দিছে আমরা আসতে পারবো না, যেহেতু এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 80-90 কিলো, যার কারণেই আগামী কাল থেকে হরতাল আসতে হবে, তার যার জন্য আমরা আগে আসছি। আপনারা জানেন যে বিএনপি যে সমাবেশের ডাক দিয়েছি 10টি বিভাগীয় শহরে তারা 10টি সমাবেশ করবে। তারা বলছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিএনপি নেতাকর্মীদের হত্যা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা এই সমাবেশটি করছেন। এবং তারা এই সমাবেশ শুরু করেছিলেন মূলত চট্টগ্রাম দিয়ে, চট্টগ্রামের পরে তারা ময়মনসিংহ, তারপরে খুলনা, রংপুর, বরিশালের পর এখন তারা ফরিদপুরে করবেন। এবং এই সমাবেশটি হতে যাচ্ছে ফরিদপুরে আগামী শনিবার দিন। ফরিদপুর শহর থেকে বেশ খানিকটা দূরে এই সমাবেশটি তারা করতে যাচ্ছেন, যদিও শনিবার থেকে তাদের এই সমাবেশটি শুরু হবে। তারা ইতিমধ্যে নেতাকর্মীরা আশেপাশের জেলা থেকে তারা এসে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং তারা এখানে অবস্থান নেওয়া শুরু করছেন। ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ চলছে, আপনার যদি দেখাই যে মঞ্চের কাজ চলছে এবং মঞ্চ তৈরির যে কার্যক্রম সেটি চলছে। অনেকে আবার এখানে আমরা যদি দেখাই একটু, অনেকে এখানে কিন্তু শুয়ে আছে, শুয়েই তারা রাত্রে এখানে অবস্থান নিচ্ছে। শীতের রাত তারা এখানে পাটি বিছিয়ে এবং হলো যে প্লাস্টিক বিছিয়ে তারা এই রাত্রে এখানে অবস্থান নিচ্ছেন। কেউ কেউ আবার এখানে খাবার দাবার খাচ্ছেন, এখানে খিচুড়ি মূলত তাদের জন্য ব্যবস্থা করে তারা খিচুড়িটাই এখন এখানে খাচ্ছেন। এবং জটলা বেঁধে 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 নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আমরা আরেকজন একটু কর্মীর সাথে কথা বলার চেষ্টা করি যে তারা আসলে অবস্থানটুকু কি জানার চেষ্টা করি। ভাই, আপনারা কোত্থেকে আসছেন? আমরা আসছি রাজবাড়ি জেলা কালুখালী উপজেলা থেকে। রাজবাড়ি জেলা কালুখালী উপজেলা থেকে কতজন এসেছেন আপনারা? আমরা এখান থেকে প্রায় 2 থেকে 2500 লোক আসছি। ইতিমধ্যে চলে এসেছে? জি, আসছি। আমরা রাজবাড়ি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাইয়ের নেতৃত্বে আসছি। আচ্ছা, তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কি? এখানে সব আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন ভাই এখানে রান্না করে এখানে আমাদের ওয়ান টাইম প্লেটে খাওয়ার ব্যবস্থা করছে এবং আসবে সবাই খাচ্ছে এখন। আচ্ছা, আমরা একটু 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 দেখতে চাই, আমরা একটু দেখতে চাই এই জায়গাটুকুতে যে এখানে আপনারা যদি দেখাই এখানে বিএনপির প্লেকার্ড গুলা, তারা যে সমাবেশে আসবে প্লেকার্ড গুলো ইতিমধ্যে জড়ো করে রাখা হয়েছে। মাদারপুর 3 আসনে মাঠে মানুষের নেতা জনাব আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে আমরা এই মাঠে আর 3 দিন আগে জনসমাবেশ হচ্ছি, 5000 লোক তার নেতৃত্বে আসছি। তো এই হলো যে এখনকার পর্যন্ত এই পর্যন্ত
এখানে মাদারীপুর থেকে যেমন এসেছে আমরা দেখলাম, শরীয়তপুর থেকে এসেছে আমরা দেখলাম, রাজবাড়ী থেকে এসেছে বিএনপি নেতাকর্মীরা আসছে এবং এখানে থাকছে তারা। যদিও সমাবেশ শনিবারে, কিন্তু তারা ইতিমধ্যে মাঠে অবস্থান নেওয়া শুরু করেছে এবং তারা বলছেন সমাবেশ শেষ করেই তারা তাদের দেশে তারা তাদের বাড়িতে ফিরে যাবেন।